শুভ সকাল সবাইকে, সবাই দিনটা ভালো করে কাটাবে। আর দেখো সবে সকাল হচ্ছে, সূর্য সবে উঠছে। এত সুন্দর লাগছে, কি সুন্দর যে লাগছে ফুলগুলো, কি ভালো লাগছে। কি হলো, খাবার মন নেই মনে হচ্ছে এখন, খেয়ে নাও। ও বাবা মুখে দিচ্ছে, নিচ্ছি না কোথা। হ্যাঁ ভুলো ভাবছে, বাইরে গিয়ে খাবে। এখানে রাখো, এখানে রাখো। মাছ আনলে তো বললে তো, দেখি কি মাছ আনলে। নিমকি, পিঁয়াজ কলি। ও মা, পুঁই পিটুলি এসছে। ও বাবা রে, কি বড় মাছ, কাঁটা একদম খাড়া হয়ে আছে। অনেক বড় মাছ, 850 সাইজ, 850 কিলো, 850 সাইজ, 850 কিলো, 860 গ্রাম হয়েছিল। 1 কিলো সাইজের পাইনি, 1 কিলো সাইজের ছিল। আরো সকালবেলা গেলে পাওয়া যেত। মাছটা অনেক বড়, দেখো বন্ধুরা কত বড় লাইলো, টিকে থালা থেকে একদম বড়, অনেক বড়, 850 গ্রাম। বলবে তোমাদের ভালো লাগলো কি দেখে, একদম জ্যান্ত। চোখটা কি বড়, নড়ছে না, নড়ছে, হাঁ করে আছে, ওই যে লেজ নাড়াচ্ছে, দেখেছো? জ্যান্ত বললাম না, লেজ নাড়াচ্ছে। কি বড় মুখটা হাঁ করে আছে, মুখটাও নড়ছে, মুখটাও নড়ছে। দেখো কত বাজার নিয়ে আসলো আমার ছেলে সকালে। এখানে মুড়ি আছে, এটা 1.5 কিলো মুড়ি, আর এখানে আছে একদম টাটকা টাটকা পেঁয়াজ কলি। আর এই দেখো নিমকির প্যাকেট নিয়ে এসছে, এটা 500 না, 500 নিমকির প্যাকেট নিয়ে এসছে। এখানে আছে বেগুন আর ধনিয়া পাতা, এখানে আছে পুঁই বিটুলি। পুঁই বিটুলি খেতে কি ভালো লাগে। আর এখানে ব্যাগের ভিতরে আছে সিম, দেখো তোমাদেরকে দেখাই। আর লেবু নিয়ে এসছে, এ বাইরে আমাদের ওই ঘরের পেছনে লেবু গাছটা, লেবুটা পেকে পড়ে গেছে, ওটা আমাদের গাছের লেবু বরঞ্চ পড়েছে, পেকে পড়েছে, এর থেকে বড় বড় লেবু। দুটো লেবু নিয়ে এসছে, সিম নিয়ে এসছে। আর তোমাদেরকে তো দেখালাম কত বড় একটা লাইলনটিকা মাছ নিয়ে এসছে। চলো মুড়িটা আগে ঢেলে রেখে দিই, না তো মুড়ি নরমে যাবে আবার। মাছটাকে জলে ছেড়ে দিয়েছি। ও ওপরে থালার মধ্যে ইয়ে করছিল, এখন এখানে জলের মধ্যে তলা জল করে দেয়, কিন্তু মানে কান কটান করে নড়ছে, কিন্তু ওর ক্ষমতাটা কমে গেছে, না তো এরকম চুপ করে থাকবে এতক্ষণ। আমার আছে দেখো, মাছটা এখন বেঁচে গেছে, পুরো বড় গামলার মধ্যে চড়ছে। ইয়াও, দেখেছো এদিকে মুখটা ঘুরাচ্ছি, ভয় লাগছে, কাঁটাগুলো তো বড় বড় আছে না, পুরো একদম হাত চিরে দেবে আমার। এই দেখো, এই দেখো, এরকম চাগাতেই পাচ্ছি না। যাক, মাছটাকে এখন ছেড়ে দিয়েছি জলের মধ্যে। এই দেখো, মানে কথা একটু জোর কমে গেছে মাছটার। ভোরে তো ধরেছে জেলেরা, এই কারণে।
আর দেখো সুবির মা এখানে মুরগি ছেড়ে দিয়েছে, আমি জানো তো এই আবার লাফি লাফি চলে আসলো, উড়ে গেল। আর আমি বলে একটু দেখাই তোমাদের সুবিদের কত সুন্দর মুরগি আছে, একটা আসছে, ও ঘরের ভিতর ছিল এখন বেরোলো, আর ওই ছেড়ে দিয়েছে। আর এখানে আনাজের খোলা ফেলেছে, ওই আনাজের খোলা দিয়ে খাচ্ছে, আর এদিকে দেখি কী টুকেটাকে খাচ্ছে। তো দেখো এদের নখানা মুরগি আছে, চারটে মোরগ, আর এটা মোরগ, দেখো ওই একটা মোরগ, আর সেদিকে একটা মোরগ চলে গেছে। ওদের বললো চারটে মোরগ আছে আর তিনটে মুরগি আছে, ও পাঁচটা মুরগি আছে, এখন এ খাচ্ছে খুঁটে খুঁটে। দেখো কিন্তু ডিম পারে না, এত বড় বড় মুরগি, ভাই আমি জিজ্ঞেস করছি ডিম পারে, বলছে ডিম পারে না। ওই দেখো না ওই সাদাটা কি সুন্দর, এই একজন লাফি লাফি, ও মাগো লাফি লাফি এলো গো, মাছটা কেটে না ফ্রিজে পুড়ে দিয়েছিলাম, কেন কি আমার রান্না করতে দেরি হবে বলে, আর এখন বার করে দিয়েছি। আর এই যে জমে আছে তো একটু থালার মধ্যে জল দিয়ে রেখেছি, আর এখানে সব বাজারপাতি করে নিয়ে আসছে, বাজারপাতি ঢেলেছি, আর পেঁয়াজ কালি দিয়ে, ধনে পাতা দিয়ে, আর কাঁচা টমেটো আছে, ওই দিয়ে এই মাছটা রান্না হবে। আর এখানে ফুলকপি আছে, ফুলকপিটা কী হবে জানি না, এখনও ঠিক হয়নি। আর বলছে যে শুঁটকি মাছ একটু রান্না হবে, কিন্তু শুঁটকি মাছ নেই, এখানে শিম ধনে পাতা পেঁয়াজ খালি রয়েছে বলে বলছে যে একটু শুঁটকি মাছ রান্না হবে। তো এখন শুঁটকি মাছ নেই, যদি পায় যে দোকানটায় বিক্রি করে ওই দোকানটায় মাছটা নেই, এবার যদি পায় তাহলে ওই শুঁটকি মাছ দিয়ে এটা রান্না হবে। আর ওখানে আছে দেখো কাঁচা টমেটো, এই দেখো কাঁচা টমেটো খেতে না এখন খুব ভালো লাগে, দেখো কাঁচা টমেটো, আবার মা আবার ঘর থেকে বলছে কাঁচা টমেটো একটু আলু ভাতে দিয়ে মাখলে খেতে ভালো লাগে। কাঁচা টমেটো আছে, কাঁচা টমেটো পেঁয়াজ কালি ধনে পাতা দিয়ে এই লালেন্ডিকা মাছটা হবে, দেখা যাক। আবার বলছে যে পেঁপে সেদ্ধ দেওয়া আছে, দেখা যাক কী হয়, সব ছড়িয়ে নিয়ে বসেছি কী হয়। আর সকালে তোমাদের দেখানো হয়নি, সকালে ওই ঘুগনি, দেখো এখনো ঘুগনি রয়েছে, ঘুগনি এখানে আছে, আলু তো এগুলো কিনে নিয়ে এসেছে, এই সবই খাওয়া হয়েছে। আজ রান্নার জন্য আমাদের আমার দিদি ধনে পাতাটা কেটে নিচ্ছে, বন্ধুরা দেখো ভালো ধনে পাতাটা কি সুন্দর, শীতকালে টাটকা ধনে পাতা আমাদের বাগান থেকেই তুলেছে, আর সব আর সবটা বন্ধু আমাদের বন্ধুরা আমাদের সব এইটা কোনা থেকে নিয়ে এসছে, আর এইটা আমাদের এখানে পাড়ার ষষ্ঠীতলা থেকে নিয়েছে, এখন নিয়ে শুটকি মাছের জোগাড় রান্না হচ্ছে, এই পেঁয়াজ কলি, আর এখানে শিম দিয়ে, ধনে পাতা সব দিয়ে এর রান্না হবে, শুটকি মায়ের রান্না হবে। তো এখন সব জোগাড়পাতি করে ফেলি, আর এখানে ধনে পাতা ভুজিয়ে রেখেছি, ধনে পাতা কেটে দেবো, দুটো তরকারিতেই দেবে, লালন্ডিকার তরকারিতেও দেবে আর এই শুটকি মাছে দেবে। আর এখানে কাঁচা পেঁয়াজ রেখেছি, এই কাঁচা পেঁয়াজ, তারপরে লঙ্কা কুচি রেখেছি, এখানে কাঁচা টমেটো কেটে রেখেছি, কাঁচা টমেটোটা ওই ইয়েতে দেবে, লালন্ডিকা মাছে দিয়ে রান্না হবে। এখন সব জোগাড়পাতি চলছে, আর ওই আলুর দম আর ঘুগনি চাপা দে, খাবি না যদি চাপা দিবি গেলা, তাই আমাকেই করতে হবে। এরকম কখন কাঁচা টমেটো ভাতে হবে রে, ভাত হয়ে গেছে, ও তাহলে ওটা আলাদা প্রেসারে সে ওই ডালটা বিউলির ডালটা হয়ে গেলে বিউলির ডালের প্রেসারটাতেই সেদ্ধ বসে দিবে, হ্যাঁ ওই কাঁচা টমেটো আর এই আলুটা সেদ্ধ বসে দিবে, হ্যাঁ আর বন্ধুরা আপনাদের একটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এই যখন আপনারা নিহেরে মাছ খাবেন শুকনো বাজার থেকে যখন কিনবেন তাদেরকে বলবেন যে যেন বালিতে শুকনো মাছ হয়, কারণ এটা দু রকমের মাছ হয়, একটা কারেন্টের শুকনো পাওয়া যায়, একটা কারেন্টের শুকনো পাওয়া যায় আর একটা বালিতে শুকনো পাওয়া যায়, এই বালিতে শুকনো মাছটাই ভালো সব থেকে বন্ধুরা। আমার বাবা বসলো জোগাড় করে দেবে বলে, শুটকি মাছে কপির ডাঁটি দিতে বলছে বাবা,
তার জন্য ভেঙে দিচ্ছে। আমরা এখানে মাছ ভাজছে, ঝাল হবে মাছের, ধনে পাতা, এই যেখানে ধনে পাতা এখানে মাছ, এখানে সব মাছ। এই মাছ বল, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাব। হ্যাঁ বলি হবে, সেটা কি গোল হবে, দু মাথায় গায়ে থাকলে কি হয় সারা জীবন জেনেছি, গোল হয়। আরে বাড়িতে প্র্যাকটিসটা ঠিকঠাক হবে, গোল হবে, দুজন এক জায়গায় ঢুকলে গোল পাকাবে খালি, তাই তো। কি খাচ্ছে বলুন, ফোন নে তো। সুপি গিটার শিখবে, ওই জন্য গিটারের স্যারের সঙ্গে কথা বলতে গেছিল, আর ওর খুব ইচ্ছেকার ইচ্ছা, স্যারের সঙ্গে কথা বলে এসছে, তা এবার ওকে একটা নতুন ছোট মানে গিটার কিনে দিতে হবে, সেই সব নিয়েই কথা হচ্ছে। ওরও শেখবার খুব মন, ওই জন্য। তোর মনে আছে তো বাবু, তোর ওখানটা কি ভালো লেগেছে না ভালো লাগেনি? ওইটা বড়দের তো, ওর ছোট বলে ওর জন্য ছোট দিতে হবে, বড়তে ও যখন বড় হয়ে যাবে তখন ওইটা কাজে লাগবে। বস বস বস, আরে খাবো না, মাছটা গালি দিদি।